নমস্কার অশ্বিনীর রূপকথায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অশ্বিনীর রূপকথা নিয়ে আপনাদের সামনে চলে আসা মানেই একটা পিওর কেয়ার, এবং যেটা স্কিনের ক্ষেত্রে এবং তার সঙ্গে অবশ্যই হেয়ারের ক্ষেত্রে গাইডলাইন্স নিয়ে, অবশ্যই যিনি গাইডলাইন্স দেন আমাদের হটসিটে হাজির রয়েছেন রেখা দি, অনেক স্বাগত তোমাকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন সরাসরি এই মুহূর্তে রেখা দির সঙ্গে কথা বলতে, আমাদের সরাসরি কথা বলার নাম্বারে 2514-510203-তে, আবার বলছি 2514-510203-তে আপনাদের স্কিন এবং হেয়ারের সমস্যা নিয়ে অবশ্যই আমাদের ফোন করুন। আমরা যদি ওভারঅল তো আলোচনা নিয়ে এগোই, আজকে ওভারঅলই এগোবো, কারণ আমরা ইন্ডিভিজুয়ালি এগোই, কখনো আগে দিয়ে আমরা হেনা নিয়ে আলোচনা করেছি, শুভ্রাও খানিকটা গেছে, মোটামুটি সব নিয়ে আলোচনা করি আমরা। তারপর তো ফোনের ওপর যেরকম ফোন আসে আমরা তো অ্যান্সার দিতেই থাকি। বলবো কি সমস্যা নয় কেয়ার, আচ্ছা এটা নিয়ে আজকে আমরা যাই, স্কিন কেয়ার না পুরো একদম টোটাল কেয়ার, আমাদের টোটালটাই চলে আসবে, আমরা নিজেদের যত্ন করব কি করে। আর দেখো নিজেদের যত্ন বলতে কিন্তু এটাই যে আমাদের চুলটা, খুনি আমরা আলোচনা করছিলাম, চুলটা মানুষকে ভীষণ মানে চেঞ্জ করে, ওটাই আইডেন্টিটি একদম। চুলটা যদি সুন্দর আমরা রাখতে পারি না, যতই তুমি স্কিন ভালো হোক, যদি চুলটা কিন্তু যদি ঠিক না থাকে কখনোই কিন্তু তাকে ভালো লাগবে না। মানে হয়তো তাকে দেখতে খুব সুন্দর কিন্তু মাথাটা, তাহলে কিন্তু ব্যাস পুরোটাই গেল। সেই জন্য আমি চুলটা আগে ফার্স্ট বলছি, চুলের কিন্তু একটা যত্নের খুব দরকার। সেই যত্নটা আমার মনে হয়, আমি যেভাবে অশ্বিনীর যে মানে প্রোডাক্ট নিয়ে যত্ন করতে বলছি, যেটা আগেকার দিনে মানুষ কিন্তু এইটুকুই করতো যে মাথায় তেল দিত আর শ্যাম্পু করতো। আমিও কিন্তু যত্ন বলতে সেটাই বলি যে মাথায় তেল দিন আর মাথা পরিষ্কার করুন। কিন্তু আমাদের দুরকম তেল, একটা হচ্ছে খাঁটি নারকোল তেল, বয়স্ক মানুষরা একদম খাঁটি নারকোল তেল ইউজ করতে খুব ভালোবাসে, সেই একটা খাঁটি নারকোল তেল। আর যেটা আমাদের গ্রিন কালার বটল যেটা দেখতে পাবেন, এটাও কিন্তু খাঁটি নারকোল তেল, সেটাও কিন্তু হোমিও মেডিসিন চারটে দেওয়া আছে। সেই জন্য বলছি যাতে যেই প্রবলেমগুলো আমাদের থাকে সাধারণত, সেই প্রবলেমগুলো কিন্তু তাহলে অশ্বিনীর তেল আর শ্যাম্পু ইউজ করলে সেই প্রবলেমগুলো থাকে না। কি ব্যাপার, যেটা আমাদের চুল মাথা ভর্তি থাকবে, চুল একদম নষ্ট হবে না, যেরকম খুশি স্টাইল করি না কেন চুলের আমাকে দেখতে ভালো লাগবে, চুলের গোড়া খুব মজবুত, চুল খুব শক্ত, এবং মাথায় চুল থাকা এটা খুব জরুরি। আমরা আসবো একটা ফোন নিয়ে আসি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বর্ষা বলছি। বর্ষা, আচ্ছা বর্ষা তো অলরেডি চলেও এসছে আমাদের ভুলভাল টাইমে। যাই হোক বর্ষা, তুমি কোথা থেকে বলছো? আমি হাওড়া বাগনান থেকে বলছি। বয়স কত বর্ষা? 20+। 20 বছর বয়স। আমরা জাস্ট মজা করলাম যেহেতু এই নিম্নচাপে বৃষ্টিটা আমরা ফেস করছি। যাই হোক বলো। ম্যাম আমার মাথায় প্রচন্ড ড্যান্ড্রাফ হয়েছে, আর মুখে হালকা নাকের পাশে কালো দাগ পড়েছে, বুনো হয়েছে। নাকের পাশে কালো দাগ পড়েছে মানে ব্ল্যাক হেডস হয়েছে বলছো তো? ব্ল্যাক হেডস হয়েছে, আর আর বলছো ড্যান্ড্রফও আছে। তার মানে তোমাকে স্কিন কেয়ারও বলতে হবে, চুলের জন্য বলতে হবে, তুমি শুধু শোনো ঠিক আছে? হ্যাঁ বলো বলো। স্ক্যাল্পে কোন রকম ইনফেকশন কিছু একটা আছে যেটা আপনারা বুঝতে পাচ্ছেন না, আর আমি তো দূর থেকে বুঝতে পারবোই না, কোন রকম ইনফেকশন আছে বা হেরিডিটি আছে, স্ক্যাল্পের মধ্যে কোন রকম ব্লাড সার্কুলেশন হয় না যেটা খুব দরকার, সেই জন্য বলো প্রথম যারা ইউজ করবেন তাদের কিন্তু আমি গ্রিন কালার বটল যেটা আছে অশ্বিনী হেয়ার অয়েল, যেটা আপনারা এত দিন এত বছর ধরে যে তেলটা চেনেন সেই তেলটার কথাই বলবো। প্রথম যদি হেয়ার প্রবলেম থাকে, রিগ্রোথ চান এবং চুল চান প্রচুর মাথায়, এবং চুলের কোনো রকম রোগ থাকবে না, চুলটা আমার খুব ভালো থাকবে ও চুলের গোড়া খুব শক্ত থাকবে, এটা খুব দরকার, সেই জন্য বলবো প্রথম 10 দিন কিন্তু আপনারা অশ্বিনীর তেলটা দেবেন দিনের বেলা। একটা ফোন নিন। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি প্রীতি ভট্টাচার্য বলছি নৈহাটি থেকে। বয়স কত প্রীতি? আমার 30। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছি আপনাদের তেল, যে কোনো তেল আমি সব প্রতিটা তেলই আমি ইউজ করেছি। কেমন আছেন? আমি তেল লাগিয়ে খুব ভালো আছি, আর সুব্রা ইউজ করে প্রচন্ড ভালো আছি। তেল লাগিয়েও কিন্তু প্রচন্ড ভালো থাকার কথা। হ্যাঁ ও আমি 1 মাস ইউজ করছি। আচ্ছা, আর তাহলে এখন তুমি ফোন করেছি কি ভালো আছি বলার জন্য না কিছু প্রবলেম আছে? আপনাদেরকে সবথেকে বেশি ভালো লাগে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইয়েলো শাড়িটা খুব সুন্দর লাগে, ব্রাইট লাগে, ব্রাইট ব্রাইট লাগে। না এটা আমাকে সুবর্ণ বলেছি, ইয়েলো শাড়িতে ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ একদম একদম, কারণ সামনে দোল তো
ও কালারফুল হয়ে আছে আজকে রেখা, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, ঠিক আছে, দেখো খুব সুন্দর লাগছে, থ্যাঙ্ক ইউ, আমরা তো সুন্দর দুজনেই, আসলে তোমরা আছো বলেই আমরা আছি, এই যে বলছিলাম যত্ন করে একটু একটু সামান্য যত্ন করলেই সুন্দর থাকা যায়, তুমি শোনো তুমি তো ভালো আছো, তুমি তো তেল ইউজ করছো, তুমি শুভ্রা ইউজ করছো, তোমাকে আর নতুন করে কি বলবো, তুমি তো জানোই এগুলো ইউজ করলে ভালো থাকা যায়, তাই না বলো? প্রীতি আছো? চুলের করতে পারি, তাতেই কিন্তু ভালো থাকা যায়, অনেক সময় দিতে হয় না বা সবসময় রূপচর্চা নিয়েই বসে থাকতে হয় না, অশ্বিনীর মাত্র এইটুকু জিনিস ইউজ করলে। তাহলে আমি তেল নিয়ে আলোচনা করছিলাম, প্রথম যারা ইউজ করছেন আপনাদের আমি প্রথম করে আবার একটু বলে দিই, আমাদের কিন্তু ড্যান্ড্রফের কোনো অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু নেই। আপনারা হয়তো ভাবতে পারেন প্রথম 10 দিন আমি যখন ইউজ করতে বলি তাহলে কেন রিঠা শ্যাম্পু ইউজ করতে বলি, হয়তো শুনছেন কোনো ফোন এসেছিল ড্যান্ড্রফ আছে, সেখানে আমরা বলছি রিঠা শ্যাম্পু আনতে, কেন রিঠা শ্যাম্পু আসবো আমরা। হ্যালো, হ্যালো, হ্যাঁ দিদি, আমি আসানসোল থেকে মিতালি হালদার বলছি। বয়স কত মিতালি? 25। হ্যাঁ বলুন। বলছি আমার এই 6 মাস আগে আমি অশ্বিনী মানে শ্যাম্পু আর অশ্বিনী তেল ইউজ করতাম, আমার খুব চুল উঠতো তখন আর কি, তো সে আমার মেখে পুরো কমে গিয়েছিল, চুল ওঠা একদমই বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমি কন্টিনিউ মেখে যাচ্ছি, কিন্তু তাও আমার এখন 1 মাস হলো আবার চুল ওঠা শুরু হয়েছে খুব। আপনি যে এখন ইউজ করে যাচ্ছেন, সপ্তাহে কদিন তেল ইউজ করছেন আর সপ্তাহে কদিন শ্যাম্পু ইউজ করছেন এটা আমাকে বলুন, আর কোনো মেডিসিন? 4 দিন ইউজ করছি আর 4 দিন শ্যাম্পু করছি। আচ্ছা, আর কোনো মেডিসিন নিচ্ছেন কিনা বলুন, তার কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা সেটা আমাকে শুনতে হবে। কোনো মেডিসিন নিচ্ছেন না? হিমোগ্লোবিন আপনার 4 দিন তেলটা ইউজ করছেন, রাতে ইউজ করছেন না দিনে ইউজ করছেন? আমি রাতে লাগিয়ে রাখছি, পরের দিন সকালে। না, যদি আপনার হেয়ার ফল হয়, আমি কিন্তু বারবার বলি যদি হেয়ার ফল হয় তখন কিন্তু দিনের বেলায় ইউজ করতে হবে, তাহলে আপনি রাত্রেবেলা ইউজ করতে পারবেন না, যখন মনে হবে আপনি একদম ভালো হয়ে গেছেন বা রাত্রে ইউজ করলে আপনার হেয়ার ফল হচ্ছে না তখন আপনি দিনে ইউজ করতে পারেন। আপনি শুনুন আমি বলে দিচ্ছি। ধন্যবাদ। তাহলে এইটা আমি আবার বলে দিই, চুলেরই সমস্যা, চুলেরই সমস্যা, চুলের আলোচনা, এই জন্য আমি কিন্তু এখনই বলছিলাম যে আমাদের কিন্তু দিনের বেলা তেলটা ইউজ করতে হয়। প্রথম যারা ইউজ করছেন বিভিন্ন রকম প্রবলেম তাদের চুলের, আপনারা বুঝতেও পারছেন না হেয়ার ফল হচ্ছে বা কোনো প্রবলেম নেই তাও ইউজ করতে চাইছেন, প্রথম শুরু করছেন যাদের, সবাইকেই কিন্তু আমি বলি দিনের বেলা ইউজ করতে, একদম 3-4 ঘন্টা স্নান করার আগে লাগাতে বলি, তেলটাকে রাখতে বলি, তারপরে রিঠা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করতে বলি। এক্ষুনি যেটা বলছিলাম যে রিঠা শ্যাম্পু মানে কিন্তু এমন নয় যে এটা আমাদের কোনো অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, কারণ আমাদের প্রথম থেকে ফোন আসছে যে ড্যান্ড্রফ আছে, সেখানে আমি প্রথমেই বলছি আপনারা ইউজ করুন রিঠা শ্যাম্পু, প্রথমে নিয়ে আসুন, সেখানে শুনে আপনাদের মনে হতেই পারে যে তাহলে বোধহয় অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু বলতে বোধহয় রিঠাকেই বলে। আসবো আমরা আবার একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে কাকলি সিংহ বলছি। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 35। হ্যাঁ বলুন। চুলে নিয়ে, চুলে আমি ফার্স্ট টাইম ফোন করলাম, আজকেই ফার্স্ট টাইম প্রোগ্রামটা দেখছি। আরে বাপরে, তুমি ভীষণ লাকি। হ্যাঁ, আমার চুলের নিচটা না ফেটেছে। আচ্ছা, আলাদা করে বলি, যখন এমনিতেই হেয়ার ভীষণ ড্রাই, হেয়ার ড্রাই মানে কিন্তু তখন স্প্লেটেন্স আসবে, সেই জন্য ড্রাইটাকে ঠিক করতে হবে, আর স্প্লেটেন্স যেগুলো এসছে সেগুলো কিন্তু একদমই কেটে বাদ দিয়ে দিতে হবে। স্প্লেটেন্স যেটা হয়ে গেছে, দুটো করে মুখ হয়ে গেছে, সেখানে কিন্তু কখনো সেটা জোড়া লাগবে না, সেটাকে কেটে একদম বাদ দিতে হবে সবার জন্য। আপনার আপনার যে প্রবলেম, সেই প্রবলেম যাদের আছে আমি তাদের সবাইকে বলছি 2.5 থেকে 3 মাসের মধ্যে চুল কিন্তু কাটতে হয়। চুল কাটতে হয় বলতে কিন্তু আমি কিন্তু অনেক চুল কাটতে বলি না, আমি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি জাস্ট অল্প একটু করে কাটবেন, তাতে কি হয় চুল যখন লাস্টের দিকে দেখবেন সরু সরু হয়ে আসছে, তখনই কিন্তু ওই সরুটা হয় না যদি একটু ট্রিম করেন, আর চুল কিন্তু লম্বা হয়। অনেকেই আপনারা আমাকে বলেন যে একই চুল লম্বা হচ্ছে না, আবার 2.5 থেকে 3 মাস অন্তর একটু করে কেটে ফেলবো তাহলে তো আরোই লম্বা হবে না। 2.5 থেকে 3 মাস অন্তর আপনি কিন্তু কাটছেন মাত্র 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, যদি খুব মানে নিচটা একদমই সরু হয়ে যায় তাহলে সেটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছেন। যাদের স্প্লেটেন্স আছে তারা শুধু স্প্লেটেন্সগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছেন। স্প্লেটেন্স কাট কিন্তু একটা কাট আছে, যেটা স্প্লেটেন্স কাট কিন্তু শুধু স্প্লেটেন্সগুলোকেই বাদ দিয়ে দেয়, অনেকে তো শুধু নিচটা স্প্লেটেন্স হয় না, মানে চুলটা দেখা যাচ্ছে অনেকটা ওপর অব্দি স্প্লেটেন্স। আমি প্রীতি ভট্টাচার্য, ভাটপাড়া থেকে। বয়স কত প্রীতি?
30 প্লাস। হ্যাঁ বলুন। আপনাদের প্রোডাক্ট ইউজ করে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। বলুন ম্যাডাম, আমাকে একটা টিপস দিয়েছিলেন হলুদ ব্যবহার করা, যেটা হলুদ টমেটো। হ্যাঁ হ্যাঁ, ইউজ করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই রোজই ইউজ করি। হ্যাঁ, কেমন লাগছে বলো? ওটা ইউজ করে, ওটা ব্যবহার করে খুব সুন্দর, আর গাল খুব নরম হয়ে যায়। আর ওটা কিসের জন্য দিয়েছিলে? ওটা দিয়েছিলাম স্কিনটাকে খুব সফট রাখার জন্য, বিশেষ করে ওটা ওকে তোমাকে কি বলেছিলাম ওর মধ্যে নারকোল তেল একটু মেশাতে। যারা অল্প বয়স, তুমি আর কিছু বলবে বলো, তারপর আমি বলছি। আমার মার ব্ল্যাক গ্রে হেয়ার। বয়স কত তার? 60 প্লাস। আচ্ছা, তো ওনার জন্য আমি চাইছিলাম একটু ন্যাচুরাল কিছু ইউজ করতে। উনি কেমিক্যালস অনেক কিছু ইউজ করেছেন, ইউজ করে অনেক চুল আরো বেশি গ্রে হয়ে গেছে। একদম, এটা নিয়ে তো আলোচনা করবই, কারণ আমাদের যে পিওর নারকোল তেলটা আছে এটা নিয়ে আজকে একটু আলোচনা করতে হবে। আমি তোমার সুবর্ণাকে বলবো তুমি একটু ওরটা একটুখানি মাথায় রাখো, আমি যে আলোচনাটা করছি করে নিয়ে আমি ওর ব্যাপারে, ওর মার ব্যাপারে আমি মানে মার সঙ্গে আমার ডিটেইলস একটু নারকোল তেল নিয়ে আলোচনাটা হয়ে যাবে, সেই জন্য আমি এটা আলোচনা নিশ্চিত করব। তুমি শুনো, আর আমি যে টিপসটা দিয়েছিলাম সেটা একদমই হলুদের সঙ্গে যে টিপসটা দিয়েছিলাম এটার মধ্যে আমি আমাদের যে খাঁটি নারকোল তেলটা আছে এটা আমি ইউজ করতে বলেছিলাম। খাঁটি নারকোল তেলটা ইউজ করলে যাদের এজ হয়ে গেছে, যাদের রিঙ্কেলস ফাইন লাইন্স এসে গেছে, স্কিনটা কুচকে গেছে, পরিষ্কার কথা কুচকে কুচকে যায় এক একজনের স্কিনটা, আর একটা হচ্ছে চোখের ওপর একটু বয়স এলেই একটা কুচকে যায়, সেই কুচকানো ভাবটা একদম ঠিক হয়ে যায়। আর যারা অল্প বয়সী যারা ইউজ করছে তাদেরও কিন্তু এটা ইউজ করতে পারে, নারকোল তেল যেহেতু ইউজ করছে সেই জন্য তাদের বলবো ইউজ করার পরে, রাখার পরে, ম্যাসাজের পরে, কিছুক্ষণ ওয়েট করার পরে এটা শুভ্রা দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে আসব আমরা। হ্যালো হ্যালো, কেন তাদের জন্য ওর যখন কোনো প্রবলেম হয়নি, যাদের ভীষণ অয়েলি স্কিন, কোনো নারকোল তেল জাতীয় জিনিসই তাদের সহ্য হয় না, সেক্ষেত্রে বলবো যে ইউজ করো, ভালো করে ম্যাসাজ করো, ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়, সত্যিই দিনে দিনে সুন্দরী হয়ে ওঠা যায় ওটা ইউজ করলে। কিন্তু তারপরে কিন্তু তারা শুভ্রা দিয়ে মুখটা পরিষ্কার করে ফেলবে। আর যাদের এজ হয়ে গেছে, টিপসটা দিয়েছিলাম, তারা কিন্তু শুভ্রা দিয়ে মুখটাকে পরিষ্কার করে, যারা ইউজ করছে প্রথমে এমনিতেই শুভ্রা দিয়ে মুখটা পরিষ্কার করবে, আর যাদের স্কিনটা ড্রাই হয়ে গেছে, পিগমেন্টেশন এসে গেছে, তারা যারা ইউজ করছেন তারা শুভ্রা দিয়ে মুখটা পরিষ্কার করে এটা দিয়ে ম্যাসাজ করে, ভালো করে ম্যাসাজ করে তারপরে কিন্তু এটা ধুয়ে ফেলবেন, উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পরে আবার একদম প্লেন আমাদের যে খাঁটি নারকোল তেল, যেটা সত্যি খাঁটি নারকোল তেলের যে কত গুণ আছে, আর আমাদের আমি কেন অশ্বিনী নারকোল তেল আমি জোর দিয়ে বলছি, এক্ষেত্রে আমি কিন্তু বলবো যে অশ্বিনীর নারকোল তেল এই যে আপনারা যেটা ব্লু কালার বটল দেখতে পাচ্ছেন, এটা বাদ দিয়ে আপনারা যদি অন্য নারকোল তেল ইউজ করেন আমার মনে হয় এতটা খাঁটি কেউ দিতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু স্কিনে দাগ আসতে পারে, প্রবলেম হতে পারে, র্যাশ বেরোতে পারে, অনেক সমস্যা হতে পারে, কিন্তু অশ্বিনী মানেই খাঁটি। আমি নিজে ইউজ করি, আমি স্কিনে ম্যাসাজ করি, ফুল বডিতে ম্যাসাজ করি আমি, এবং যাদের বলেছি সবাই ভীষণ ভালো আছে, আপনারা আমার কথা শুনবেন। আমার যারা প্রোগ্রাম বহু বছর ধরে দেখছেন তারা জানেন যে আমি যে কথাটা বলি সেটা একদম কিন্তু আমাকে ফোন করে বলতেই হয় যে সত্যি একদম কথাটা ঠিক, আর আমি প্রত্যেকটা জিনিস নিজের উপর আগে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করি আমরা একদম। দেখে নেবো কেউ আছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি নীলিমা সরকার বলছি। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে। বয়স কত আপনার? 60। বলুন। আমি নতুন প্রোগ্রামটা দেখছি, তা আমি ওই যে দিদি বললেন যে মানে প্রথম 2 দিন ডিটা শ্যাম্পু আর অশ্বিনীর যে তেলটা ব্যবহার করতে হবে, তারপরে আমি কি ব্যবহার করব, মানে কি শ্যাম্পু বা না? আমি আলোচনাটা এখন করব, আমি তো এখনো পুরো এটা কমপ্লিট হয়নি, আমরা আলোচনা করছি। আপনি আপনি সমস্যা আছে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা সমস্যা বলতে চুল উঠে যাচ্ছে, মানে প্রচন্ড চুল উঠছে আর পাতলা হয়ে গেছে চুলটা, রিগ্রোথ চাইছেন। ঠিক আছে, আপনি শুনুন, আমি আপনার সঙ্গে সবাইকে বলছি, সকলের জন্য বলছি, আপনি রাখুন, আপনি শুনুন, যে যাদের প্রবলেম আছে তারা তো আমি যেভাবে বলছি সেভাবে করবেনই, যাদের প্রবলেম নেই তারাও করবেন, ভালো থাকার জন্য যেন আপনাদের মাথায় যাদের চুল প্রচুর আছে এবং সেই প্রচুর চুল যেন থাকে সেটা যেন থাকে, এবং অনেক সময় অনেক স্টাইল করতে গিয়ে চুল পড়ে যেতে পারে, উঠে যেতে পারে, কোনো কেমিক্যাল ইউজ করে চুল ঝরতে পারে, ইন্টারনালি অনেক রকম প্রবলেমের জন্য চুল পড়তে পারে, ইউজ করে যান অশ্বিনী তেলটা, ইউজ করবে
অশ্বিনী যে গ্রিন কালার বটলটা আমি ইউজ করতে বলি এই জন্য যে ওটার মধ্যে আর্নিকা আছে, এটা কি করে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন খুব ভালো রাখে, সেই জন্য মানে যত রকম প্রবলেমে আপনারা পড়েন না কেন বা পড়ে থাকেন না কেন সেটা থেকে বেরিয়ে আসতে কিন্তু তেলটাকে ইউজ করতে হবে। যে আর একটা জন্য আমি এটার জন্য বলি, হেরিডিটি যাদের আছে যে একটা বয়সের পর থেকে তাদের টাক পড়তে শুরু করবে, এখনই ছেলেদেরও বলছি মেয়েদেরও বলছি, মেয়েদের একটা সময় শীতের পাশ থেকে ফাঁকা হয়, ছেলেদের টাক পড়তে শুরু করে, হেরিডিটি নিয়ে চিন্তা করবেন না, অশ্বিনীর তেলটাকে ইউজ করুন। এই তেলটার মধ্যে কিন্তু ব্লাড সার্কুলেশন যেহেতু স্ক্যাল্পে খুব ভালো হয় সেই জন্য টাক পড়বে না, রিগ্রোথ হবে, মাথা ভর্তি চুল হবে, অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে সেই চুল পাকা একেবারেই বন্ধ হয়ে যাবে। আর একটা আমি টিপস দেবো এটার সঙ্গেই, যে একটু আগে যে ফোন করেছিল না যে মার চুলটা কেমিক্যাল প্রচুর ইউজ করে, এই যে প্রচুর কেমিক্যাল যারা 60 বছর কিন্তু উনি তো প্রচুর কেমিক্যাল ইউজ করে ফেলেছেন, সেখানে কিন্তু এই যে আমি বলবো আমাদের ন্যাচারাল হেনাটা ইউজ করতে, তার মধ্যে আমলকি, যেটা আমি টিপসটা দেই যে রাত্রিবেলা আপনারা আমলকিটা ভালো করে একটা আয়রন পাত্রের মধ্যে থেতো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে হেনাটা ভিজিয়ে রাখুন সারা রাত্রি আয়রন পাত্রের মধ্যে, পরের দিন এটা ইউজ করুন, আপনার ক্ষেত্রে কিন্তু চট করে আস কালার ধরবে না, আপনাকে বেশ মানে 10-15 দিন অন্তর অন্তর এটা করতে হবে, তবে কিন্তু আপনার কালারটা ধরবে। এত বেশি উনি কেমিক্যাল কালার করেছেন, যারা অতিরিক্ত কেমিক্যাল কালারই করে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু কালার ধরতে একটু সময় লাগবে। আসবো আমরা। হ্যালো, হ্যালো, আমি রেখা ম্যাডামের সঙ্গে কথা বলবো একটু। হ্যাঁ ম্যাম আছেন, আপনার নাম আপনার বয়স বলবো। আমি, আমার নাম শিপ্রা চন্দ্র। কোথা থেকে বলছেন? আমি দমদম পূর্ব। আচ্ছা, আপনার বয়সটা বলবো না? 55। হ্যাঁ, এবার উনি আছেন বলুন আপনি। বলুন। আমার খুব চুল উঠে যাচ্ছে, আমার হাত হয়েছিল এই আলোচনাতেই রয়েছি আমরা। হ্যালো, হ্যাঁ আমরা এই আলোচনাতেই রয়েছি কিভাবে এই হেয়ার ফল বন্ধ করা যায়, আপনি শুনতে থাকুন আর নোট করে নিন। আমি একটা কথা বলবো, যাদের এই যে হাম হয়েছে বা পক্স হয়েছে বা ডেঙ্গু হয়েছে টাইফয়েড হয়েছে তারপরে কিন্তু প্রচুর হেয়ার ফল হয়, তাদের জন্য আমি বলবো খুব ভালো জায়গা থেকে ওজন ট্রিটমেন্ট একটা নিয়ে নেবেন। তাতে কি হয়, চট করে কয়েকটা ওজন ট্রিটমেন্ট যদি নিয়ে নিতে পারেন সঙ্গে সঙ্গে কিন্তু হেয়ার ফলটা বন্ধ করা দরকার, সেটা খুব এক্সপার্ট ওজনে কিন্তু যারা ওজন দেবে তাদের কিন্তু খুব এক্সপার্ট হতে হবে না, ওজন যারা দেবে তাদের বুঝতে হবে কে কতটা মানে ওজন নিতে পারছে, তার কার স্ক্যাল্পে কতটা পাওয়ার দিতে হবে সেগুলো বুঝে খুব এক্সপার্টের কাছ থেকে ওজনটা নিতে হয়। হ্যালো, হ্যালো, নমস্কার ম্যাম। নমস্কার, আমি বিহারা থেকে আগমনী মুখার্জি বলছি। বয়স কত আগমনী? 50। হ্যাঁ, আচ্ছা বলুন। আমার অশ্বিনী তেলটা নাকি আমি খুবই উপকার পেয়েছি। ও হ্যাঁ, হ্যালো, তেলটা কিন্তু আমার একটু স্কিনের প্রবলেম হয়েছে। আচ্ছা, স্কিন কি হয়েছে বলুন? স্কিনটা আমার না একটু কি রকম আপনি শুনুন, আপনি শুধু যারা প্রোগ্রাম প্রথম দেখছেন তাদেরও বলবো, যারা প্রোগ্রাম আমার দেখেন তারা তো আমার প্রোগ্রাম দেখতে ভালোই বাসেন, আমার মনে হয় প্রথম থেকে শেষ অবধি চেষ্টা করে যাই যে কি করে ভালো থাকা যাবে খুব ভালো করে বুঝিয়ে বলার জন্য, আর এটা কিন্তু আমার সবাই খুব প্রশংসা করে, আমি নাকি খুব ভালো বোঝাতে পারি, যে ভীষণ ভালো বোঝাতে পারি, খুব খুব ধীরে সুস্থে বোঝাবার চেষ্টা করি যেটা একদম বোঝানোটা ঠিক ঠিক হয়, সেই জন্য আমি তেলের আলোচনাতে তো ছিলামই, ওনারটা আমি লাস্টে যারা শুরু করছেন তারা কিন্তু দিনের বেলা ইউজ করছেন, স্নান করা 3-4 ঘন্টা আগে, 3-4 ঘন্টা আগে একদম তিন রাখতে বলি, কেন রাখতে বলেন আসবো আমরা সেই জায়গায়। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি অপর্ণা দাশগুপ্ত বর্ণগর থেকে বলছি। বয়স কত? আমার বয়স 44। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার সমস্যাটা আমার চুল আগে বেশ ভালো চুল ছিল কিন্তু আমার রিসেন্টলি মাথার সামনেটা না টাক পড়ে যাচ্ছে। আমি এটা নিয়ে আলোচনা করছি, আপনি শুনুন, আমি এই টাক পড়ে যাওয়া নিয়েই আলোচনা করছি কিভাবে কি করবেন, আপনি শুনতে থাকুন, আর কোনো সমস্যা নেই তো? নেই, উনি
হ্যাঁ, আমি তো এটাই বলছিলাম। তাহলে আমি যাদের টাক পড়ে যাচ্ছে, এক্ষুনি বলছিলাম হেরিডিটি বা ছেলেদের টাক পড়ে যাচ্ছে, মেয়েদের সামনেটা শীতের কাছ থেকে টাক পড়ে যায়, তাদের জন্যই বলছিলাম তেলটা নিয়ে আসবেন। তাহলে দিনের বেলা 3-4 ঘন্টা এটাই আলোচনা করছিলাম, 3-4 ঘন্টা রাখতে বলি এই জন্য যে যত রাখা যাবে তত ভালো, কিন্তু যাদের একদমই সময় নেই অন্তত কিন্তু 2 ঘন্টা রাখতেই হবে। যদি 2 ঘন্টা না পারেন 1 ঘন্টা রাখতেই হবে। একটু দিলাম এই মোটামুটি 15-20 মিনিট পরে তুলে ফেললাম, তাহলে কিন্তু রেজাল্ট পাওয়া যাবে না। আর দিনের বেলাতেই দিতে হবে। আপনারা জানেন যে যখন হেয়ার ফল হয় তখন যদি সারা রাত্রির আবার হেয়ার ফল আপনারা রেখে দেন, সেখানে কিন্তু হেয়ার ফল বাড়তে পারে, বা মাথায় প্রচুর ড্যান্ড্রফ আছে, সেখানে যদি আপনি চুলটা সারা রাত্রি তেল দিয়ে রাখছেন, সেখানে ড্যান্ড্রফগুলো ভিজে যায়, তারপরে সেগুলো গড়িয়ে মুখে চোখে আসে, স্কিনের প্রবলেম হতে পারে। আর ভিজে গিয়ে এমনিতেই ড্যান্ড্রফ থাকা মানে কিন্তু চুলের গোড়া নরম হয়ে থাকে, সেখানে ড্যান্ড্রফের উপরে আবার তেল দিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখে দিচ্ছেন, সেখানে আরও নরম হয়ে যাচ্ছে ব্যাপারটা। মানে নরম মাটিতে কি গাছটাকে টানলে উঠে চলে আসে, সেখানে উপরে চলে আসবে, সেই জন্য রাত্রিবেলা তাড়া দেবেন না। যখন আপনাদের 10 দিন কমপ্লিট হয়ে যাবে, মনে হচ্ছে আর একটু হেয়ার ফল হচ্ছে না, আর একটু আপনাদের ড্যান্ড্রফ নেই, আপনারা শিওর হলেন যে ভালো হয়ে গেছেন, তখন আপনারা রাত্রিবেলা তেল দেবেন, সারা রাত্রি তেল রাখবেন, পরের দিনকে শ্যাম্পু করবেন। শ্যাম্পু কিন্তু 10 দিন পরে অল্টারনেট করে ইউজ করবেন, আমাদের আমলা শ্যাম্পু, রিঠা শ্যাম্পু তখন অল্টারনেট করবেন। অল্টারনেটের মধ্যে আস্তে আস্তে আমলা শ্যাম্পুটা বাড়াবেন, রিঠা শ্যাম্পু কমাতে থাকবেন। কিন্তু যখন আপনারা আমাদের 3-4টে শ্যাম্পু পুরোটাই ইউজ করতে শুরু করে দেবেন, অল্টারনেট করে সব শ্যাম্পুই যখন ইউজ করবেন, তখন কিন্তু তবুও রিঠা শ্যাম্পু কিন্তু ছাড়বেন না, চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন কি 2 দিন রিঠা শ্যাম্পুটা করার জন্য। মানে রিঠা কিন্তু স্ক্যাল্পকে খুব ভালোভাবে পরিষ্কার করে, তবে আমাদের 4টে শ্যাম্পুনের কিন্তু ভীষণ গুণ, পরিষ্কার তো অবশ্যই করে। সবকটা শ্যাম্পু যদি হিবিস্কাস যদি ইউজ করেন আপনারা ফ্যান হয়ে যাবেন, তখন মানে কন্ডিশনার ইউজ করতে হয় না, তো প্রচুর হিবিস্কাস দিয়ে ভীষণ হেয়ার সফট হয়ে যায়, ভীষণ ভালো লাগে। ছেলেরা তো ভীষণ হিবিস্কাসটা ইউজ করতে ভালোই বাসেন, মানে কন্ডিশনার দিয়ে যেহেতু দিতে হয় না, আর চুলটা খুব সফট। যাদের খুব ড্রাই হেয়ার, কিছুতেই হেয়ারটাকে ম্যানেজ করতে পারেন না, অনেক কিছু ইউজ করেছেন, সেখানে আপনারা হিবিস্কাসটা ইউজ করুন, দেখবেন ভীষণ ভালো। যেমন যেমন কাকলি ফোন করেছিলেন দক্ষিণেশ্বর থেকে, স্প্লিট এন্ডস হয়ে যাচ্ছে, ড্রাই হেয়ার, ভীষণ রাফ হেয়ার, তা সেক্ষেত্রে ওনার জন্য বলবো যে ওনাকে কিন্তু হিবিস্কাস উনি যদি ইউজ করেন তাহলেও কন্ডিশনার ইউজ করতে হবে, করতেই হবে। হ্যালো, হ্যাঁ কে বলছেন, নমস্কার। আমি বরবেতা থেকে বলছি, প্রিয় কুন্ডু। আচ্ছা, বয়স কত আপনার? আমার 26। বলুন। আমার প্রচন্ড, বলুন প্রবলেম হচ্ছে আর কি, চুল উঠছে প্রচন্ড, আর মাথাটা প্রচুর চুলকাতে থাকে সব সময়। চুলকাচ্ছে মানে মাথায় ড্যান্ড্রফ আছে, তাই তো? হ্যাঁ, মাথায় ড্যান্ড্রফ আছে। ঠিক আছে, আপনি শুনুন, আমি আলোচনা করছি। আরেকটা হচ্ছে, সবাইকে বলছি, মাথায় যদি ড্যান্ড্রফ থাকে তখন কিন্তু ইচিং হয়, সেই মাথা প্রচুর চুলকাবে, আর চুলকানো মানেই প্রচুর হেয়ার ফল হবে। অনেকে বুঝতেই পারেন না মাথায় ড্যান্ড্রফ আছে, সেখানে স্টিকি ড্যান্ড্রফ হলে অনেকে বুঝতে পারে না। আমি যখন তেল নিয়ে শ্যাম্পু নিয়ে আলোচনা করছি, আমার আমি যে 10 দিন আপনাদের যে নিয়মটা বললাম, সেক্ষেত্রে যাদের ড্যান্ড্রফ আছে তারাও কিন্তু একই নিয়মে করছেন, যাদের নেই তারাও একই নিয়মে করছেন, যাদের কোনো প্রবলেম নেই তারাও একই নিয়মে করছেন। প্রথম 10 দিন যখন আপনারা ইউজ করছেন তখন কিন্তু কোনো গ্যাপ দিলে হবে না, মানে 10 দিন মানে টানা 10 দিন, এই টানা 10 দিন কিন্তু শ্যাম্পু করতে হবে। আর অশ্বিনী তেল ইউজ করে যারা ভালো হয়ে গেছেন, ভালো আছেন, তাদেরও বলবো কিন্তু এই যে সপ্তাহে অন্তত 4 দিন তেল দেওয়া, মাথাটা রোজ শ্যাম্পু করা, এটা আমি সবসময় বলি, রোজ যদি না পারেন 3-4 দিন তেল দিচ্ছেন তারপরের দিন করে শ্যাম্পু করা, এটুকু করবেন, তাতে কিন্তু আপনারা নিজের চুলটাকে যেরকম চুল সেরকম চুলই আপনি ধরে রাখতে পারবেন, একটুও কমবে না, একটু যত্ন করবেন। কখনো হতে পারে ইন্টারনালি অনেক রকম কারণে হেয়ার ফল হতেই পারে, আপনি যখন তেলটা দিচ্ছেন আপনার স্ক্যাল্পে যখন ব্লাড সার্কুলেশন ঠিক থাকছে, ইন্টারনাল যে প্রবলেমগুলো থাকে সেই মেডিসিনগুলো আপনারা নেবেন, হিমোগ্লোবিন লেভেলটা হয়তো কমে গেল, থাইরয়েড আছে থাইরয়েডের মেডিসিন নিন, আপনাদের যে প্রবলেম হয়েছে বা যে টাইফয়েড ডেঙ্গু এরকম ধরনের কিছু যদি হয়ে থাকে তখন কিন্তু হেয়ার ফল প্রচুর হবে, সেটা নিয়ে টেনশন করবেন না। যেভাবে তেলটা ইউজ করতে বলছি সেইভাবে তেলটা ইউজ করবেন, শ্যাম্পু করবেন, ঠিক হয়ে যাবেন। আমি কিন্তু এতটাই জোর দিয়ে বলি, যার যা প্রবলেম, যেমন থাইরয়েড মানে কিন্তু প্রচুর হেয়ার ফল হয়, আপনারা যারা আমার প্রোগ্রাম বহু বছর ধরে দেখে আসছেন তারা কিন্তু নিশ্চয়ই শুনেছেন, ফোন এসছে যে থাইরয়েড আছে প্রচুর হেয়ার ফল হতো, মেডিসিন যেরকম নেওয়ার উনি নিচ্ছেন তাতে কিন্তু তাদের তবুও কিন্তু একদমই হেয়ার ফল কন্ট্রোলে চলে এসছে, হেয়ার ফল হয় না, মাথায় প্রচুর চুলও হয়েছে। সুতরাং এগুলো নিয়ে আমি কখনো বলি না যে কিছু আছে মানে আপনার এটা হবেই, আপনার রোগটা সারবে না, তার কোনো আপনার যে হেয়ার ফল কমবে না তা নয়। আসবো। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? সুস্মিতা সর্দার বলছি, ক্যানিং থেকে। ক্যানিং থেকে, বয়স কত আপনার? আমার বয়স 26। হ্যাঁ বলুন।
বলছি যে আমি আমার মা দুজনেই অশ্বিনী তেল ব্যবহার করি, তো চুল খুব ভালো আছে, কিন্তু শুধু জানতে চাই স্কিনের ব্যাপারে একটু ম্যামের সাথে কথা। কি সমস্যা? যে আমি শুভ্রাটা, যে ম্যাম বলেন যে শুভ্রাটা আমি ইউজ করতে চাই, কিন্তু ওটা কিভাবে ইউজ করব সেটা। হ্যাঁ, আমি এখন শুভ্রা নিয়ে আলোচনা করব, চুল নিয়ে অনেক আলোচনা করেছি, এবার স্কিনের আলোচনায় আসবো, তুমি শোনো, শুনতে থাকো। এবং তার মাঝখানে বলে দিই, তাহলে আগমনী দি ফোন করেছিলাম বেহালা থেকে, রিঙ্কল হয়ে গেছে, পিগমেন্টেশন, ড্রাই স্কিন। আমি তার সঙ্গে প্রথমেই বলি যে প্রথম যারা আমি একটু এইটা দিই, এই যে পিগমেন্টেশন, ড্রাই স্কিন, এক্ষেত্রে আমি তাদের একটু নারকোল তেল নিয়ে বলবো। তার আগে আমি শুভ্রাটা সবার জন্য বলছি, শুভ্রা যারা ইউজ করবেন তাদের কিন্তু, যাদের ড্রাই স্কিন সেটাও কিন্তু স্কিন খুব ভালো হবে, সফট হবে, যাদের অয়েলি স্কিন তাদেরও কিন্তু র্যাশ ব্রণ যদি থাকে সেটাও কিন্তু শুভ্রা ইউজ করেই ঠিক হবে। প্রচুর পিগমেন্টেশন মানে প্রচুর মানে পিগমেন্টেশন হয়ে গেছে, বড় বড় মেচেতা হয়ে গেছে, তার মানে স্কিন কিন্তু তার ড্রাই, সেক্ষেত্রেও কিন্তু শুভ্রা ইউজ করে ঠিক হবে। রিঙ্কেলস সেশন, ফাইন লাইন্স পড়ে গেছে, সেখানেও কিন্তু শুভ্রা ইউজ করেই ঠিক হবে, র্যাশ ব্রণ ঠিক হচ্ছে, তারপরে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে, ডেড স্কিন রিমুভ করে, স্কিনের উজ্জ্বলতা বাড়ায়, পুরোটাই কিন্তু করে শুভ্রা। শুভ্রা কীভাবে ইউজ করবেন সেটা আমি বলে দিই সকলের জন্য বলছি, সব রকম স্কিনের জন্য বলছি, ছেলেদের জন্য বলছি, মেয়েদের জন্য বলছি। মানে আমাদের তিন রকম শুভ্রা দেখতে পাবেন আপনারা, একটা হচ্ছে রোজ, একটা স্যান্ডেল, একটা নিম, তার মানে কিন্তু তিন রকম স্কিনের জন্য না। এই তিন রকম যে শুভ্রা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ইনগ্রিডিয়েন্টস কিন্তু একই আছে, সবকটা শুভ্রার মধ্যে যে শুভ্রাটা পাবেন, যেটা আপনার গন্ধ ভালো লাগবে আপনি সেটা ইউজ করতে পারেন আপনারা, যার যেটা পছন্দ। আর শুভ্রা মানে আপনারা কখনোই ভাববেন না যে আমাকে দোকানদার দিল, আমি দোকানে গেছিলাম আমাকে দিয়েছে, আমার ভীষণ মানে অয়েলি স্কিন, আমাকে রোজ দিয়েছে, আমি কি তাহলে ইউজ করতে পারবো? একদম ইউজ করতে পারবেন, শুধু সুন্দর সুন্দর গন্ধ, কার যার যেটা গন্ধ সেটা অদ্ভুত সুন্দর গন্ধ, সত্যিই ভীষণ সুন্দর গন্ধ, মানে কার যে যেটাতে মানে এক একজন এক একটা গন্ধের ফ্যান হয়ে গেছে, সেটা রোজের ফ্যান, স্যান্ডেলের তো ভীষণ ফ্যান, অনেকের নিমের গন্ধ ভালো লাগে, মানে তুমি ওয়াশরুম থেকে বেরোলে তারপর তোমাকে সবাই জিজ্ঞেস করবে তুমি কি ইউজ করেছো, হ্যাঁ মানে এতটাই সুন্দর গন্ধ। এবার শুভ্রা যখন আপনারা ইউজ করছেন কীভাবে ইউজ করবেন, একদম এটা প্লেন মানে পরিষ্কার জলের সঙ্গে, এটা ড্রাই, এটা ডাস্ট, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি চেতলা থেকে শিখা ঘোষ বলছি। বয়স? আমার বয়স হলো 52। আচ্ছা বলুন। আমি দিদির তেল 2008 থেকে ব্যবহার করছি, যখন দিদির শ্যাম্পু বেরোয়নি তখন থেকে আমি অশ্বিনী তেলটা ব্যবহার করছি। এখন হয়েছে আমি ওনার শ্যাম্পু, সব রকম শ্যাম্পুই ব্যবহার করছি, কিন্তু আমার এখন এই সামনেটা পুরো ফাটা হয়ে, শ্যাম্পু কিন্তু আমাদের প্রথম থেকেই ছিল, প্রথম থেকেই প্রথমে আমলা শ্যাম্পুটা ছিল, রিঠাটা একটু পরে এসেছে, কিন্তু আমলাটা তেলের সঙ্গে প্রথম থেকেই ছিল। আমি শুধু শ্যাম্পুটাই দিয়ে ব্যবহার করেছিলাম 6 মাস, তারপর আমি তেলটা ব্যবহার, তারপর আমি শ্যাম্পুটা ব্যবহার করেছি। ও আচ্ছা বলুন। এখন কি হয়েছে, সামনেটা পুরো টাক হয়ে যাচ্ছে দিদি, একদম মন ফাঁকা হয়ে টাক হয়ে গেছে একদম। আচ্ছা আপনি যে তেলটা ইউজ করেন, আপনি তো শ্যাম্পু তো আপনি প্রথম দিকে তো কোনো শ্যাম্পু ইউজ করতেনই না, আর এখন আপনি, হ্যাঁ তাহলে আর তাহলে এত বছর আর ব্যবহার করে কি হবে যদি নিয়মগুলো ঠিক মতো না জানি, এবং তেলটা এখন আপনি কিভাবে ইউজ করছেন এগুলো একটু বলুন, আপনার সুবিধা হবে। আমাদের হাতে সময় নেই, উনি এত শেষ মুহূর্তে এসেছেন, আমরা যাই হোক বলবো, হেল্পলাইন আমরা চেষ্টা করবো, আলোচনা নিয়ে ফিরছি, রেখা দিবি, শুভ্রার আলোচনাটাও একদম। হ্যাঁ অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।